পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয়। তিনি পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। কথিত আছে, শ্রী রামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। তার জন্মের অব্যবহিত পূর্বে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন, সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা। যদিও প্রথাগত শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না, সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালকলা বাঁধা বেদ্যা বলে উপহাস করতেন এবং তা গ্রহণে অস্বীকার করেন। তবে পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তার ঔদাসীন্য থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না। গান বাজনা কতকথা ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন। মাতৃভাষা বাংলায় তার অক্ষর জ্ঞান ছিল, কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না। শ্রী রামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায়, 6-7 বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাবতন্ময়তা দেখা দিত। একবার ধান ক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্য জ্ঞান রহিত হলেন। পরবর্তীকালে তার সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে। বাল্যকালে আরও কয়েকবার তার অনুরূপ ভাবতন্ময়তা দেখা দিয়েছিল, একবার দেবী বিশালক্ষীর পূজোর সময়, আর একবার শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের চরিত্রাভিনয়কালে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাকে উৎসাহ দেবেন, আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। নমস্কার।